মানিকতলা তৃণমূল কংগ্রেস প্রার্থী সাধন পান্ডে কোভিড পজিটিভ নন, কোভিড পজিটিভ বলে প্রচার চালানোর চেষ্টা করছে মিডিয়া, এমন কথাই বললেন সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে। তিনি বলেন শুধু তাই নয়, মানিকতলা এলাকায় নানা বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে বিজেপি, স্পষ্ট অভিযোগ শ্রেয়া পান্ডের গলায়। সাধন পান্ডের কোনো এক এজেন্টকে পুরনো কেসে পুলিশ অ্যারেস্ট করেছে, কি কেস সেটাও পরিষ্কার নয়, একেবারে ক্ষোভ প্রকাশ করলেন স্বয়ং শ্রেয়া পান্ডে। কি বলছেন তিনি দেখবো। আমি বলছি আজকে সকাল থেকে মিডিয়া আমার বাবার সঙ্গে নোংরা গেম খেলছে, ওনার কোভিড নেগেটিভ রিপোর্ট আমার ফোনে আছে, আমি আমার স্ট্যাটাসে আপলোড করে দিচ্ছি, সব মিডিয়া বলে বেড়াচ্ছে ওনার কোভিড পজিটিভ হয়েছে। এবার পুলিশের কাছে নোটিস গেছে, আচ্ছা সাধন পাড়ে তো কোভিড নেগেটিভ হয়ে গেছে, কোভিড পজিটিভ হয়েছে, এখানে কে আছে? তাহলে আমরা এখন বিজেপির দূত হয়ে যাই, আমার ইলেকশন এজেন্টকে তুলে নিয়ে এসছে। আশিস বাবুকে আমি নিজে আমার ফোনে জানিয়েছি, আমার কাছে প্রুফ আছে কি আপনি প্রশান্তকে টার্গেট করছেন। উনি বলেছেন প্রশান্ত কিছু করে না, ভালো ছেলে, আমার এই তো তাই প্রুফ রেখে দিয়েছি। আশিস বাবু বলেছে আজকে মানিকতলার ওসির গলা চেঞ্জ, মানিকতলার ওসি আমার মুখের উপর ফোনটা রেখে দেয়। আমি সত্যি কি বলছি, পুরনো কেসে অ্যারেস্ট করেছে, তাহলে যখন ওরাই জানে না যে কি কেসে অ্যারেস্ট করেছে, তাহলে অ্যারেস্ট করলো কি করে? ওটা ভিডিওটা কিসের জন্য? দীপঙ্কর চৌধুরীর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।